আসসালামু আলাইকুম, ইনফেকশিয়াস ডিজিজের নতুন একটি এপিসোডে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা ভাইরাল ইনফেকশন নিয়ে আলোচনায় ছিলাম, আমি অলরেডি কয়েকটি ভাইরাল ইনফেকশন নিয়ে ভিডিও আপলোড করেছি। সো যারা হচ্ছে আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব প্লেলিস্ট থেকে গিয়ে ভাইরাল ইনফেকশনের আগের ভিডিওগুলো দেখে নিতে, কারণ আপনারা যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখেন সেই জিনিসটা আপনাদের জন্য সুবিধাজনক হবে। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে মাম্পস এন্ড রুবেলা ভাইরাস। ফার্স্টে আমি আলোচনা করব মাম্পস ভাইরাস নিয়ে। মাম্পস হচ্ছে একটি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। আমি আমার ফার্স্ট ভিডিও লেকচারে ডিএনএ এবং আরএনএ ভাইরাস নিয়ে আলোচনা করেছিলাম। সো সেখানে আমি বলেছিলাম মাম্পস হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। সো যারা আমার ফার্স্ট এপিসোডটি দেখেছিলেন তারা অবশ্যই এই জিনিসটা জানার কথা, মাম্পস হচ্ছে একটি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। মাম্পস শিশুদের হয়ে থাকে, সাধারণত 5 থেকে 9 বছরের শিশুদের মাম্পস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। মাম্পস হচ্ছে একটি চুয়াচে রোগ, সর্দি কাশির মাধ্যমে মাম্পসের জীবাণুর সূক্ষ্মকণা বাতাসে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে হচ্ছে একজন থেকে আরেকজনের হতে পারে। ইনকিউবেশন পিরিয়ড অ্যারাউন্ড 19 দিন, 19 ডেজ প্লাস মাইনাস, এবং 15 থেকে 25 দিন ওই রকম একটি সময়ে মাম্পসের ইনকিউবেশন পিরিয়ড। সো মাম্পসের সাইন সিমটমগুলো দেখা দেয়। এখন আমরা কিভাবে বুঝবো যে একজন মানুষের মাম্পস হয়েছে? সাধারণত দেখা যায় আমাদের কানের নিচে যে প্যারোটিড গ্ল্যান্ড আছে ওই গ্ল্যান্ডটা হচ্ছে ফুলে যায়, 75% ক্ষেত্রে বাইলেটারাল, দুই দিকেই ফুলে যায়, এবং সাথে তার পাইরেক্সিয়া মানে খুব জ্বর থাকবে এবং হেডেক থাকবে, এবং ওই রকম প্রেজেন্টেশন নিয়েই রোগীরা আমাদের কাছে আসবে। সো আমরা যদি তার সিএসএফ করি, সিএসএফ করলে পাবো লিম্ফোসাইটিক প্লিওসাইটোসিস। এখন এই মাম্পস নর্মালি দেখা যায় 8 থেকে 10 দিন পর অটোমেটিক ভালো হয়ে যায়, সেলফ লিমিটিং, হয়তো বা সিমটোমেটিক কিছু ট্রিটমেন্ট আপনি নিতে পারেন। কিন্তু মাম্পসের যে সমস্যাটা সেটা হচ্ছে ওই সময় অনেকের ক্ষেত্রে কমপ্লিকেশন দেখা দেবে, এবং এই কমপ্লিকেশনগুলো হচ্ছে জটিল, এই কমপ্লিকেশনগুলো হচ্ছে ক্ষতিকর। সো এই কমপ্লিকেশনগুলো কি কি হতে পারে দেখেন। মাম্পসের কমপ্লিকেশন হলে আমরা সেই জিনিসটি মনে রাখবো মাম্পস হলো দিয়ে, মাম্পস হলো। মাম্পস হলোর এম দিয়ে হচ্ছে মেনিনজাইটিস এন্ড এনকেফালাইটিস, মেনিনজাইটিস এন্ড এনকেফালাইটিস মাম্পস। অন্য একটি এম দিয়ে, মাম্পসের এম দিয়ে আমি মনে রাখি মায়োকার্ডাইটিস মাম্পস। পি দিয়ে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, সো মাম্পসের এম এম দিয়ে হচ্ছে মেনিনজাইটিস, এম দিয়ে হচ্ছে মায়োকার্ডাইটিস, পি ডি হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, মাম্পস এস ডি হচ্ছে সালপিনজাইটিস, হলো হলোর এইচ ডি হচ্ছে হেয়ারিং লস, ট্রানজিয়েন্ট হেয়ারিং লস, এ ডি হচ্ছে এবর্শন, ফার্স্ট ট্রাইমেস্টার এবর্শন টি বেশি হয়, এল ডি হচ্ছে লেবারিনজাইটিস, ও ডি হচ্ছে অর্কাইটিস অর অফোরাইটিস। সো হলো এইচ ডি হচ্ছে হেয়ারিং লস, ট্রানজিয়েন্ট হেয়ারিং লস, এ ডি হচ্ছে এবর্শন, ফার্স্ট ট্রাইমেস্টারে হয়ে থাকে, এল ডি হচ্ছে লেবারিনজাইটিস, এন্ড ও দিয়ে হচ্ছে অর্কাইটিস অর অফারাইটিস। ডায়াগনোসিস কিভাবে করব? ডায়াগনোসিস করা হয় সেরকম ইনভার্সন, ইমিউনোগ্লোবিন এম এন্ড ইমিউনোগ্লোবিন জি। ইউরিন পিসিআর করা হয়, পিসিআর করা হয় ইউরিন থেকে, সেলাইভার থেকে এবং সিএসএফ থেকে। ইউজুয়ালি হচ্ছে মাম্পস সেলফ লিমিটিং, 8 থেকে 10 দিন পর ভালো হয়ে যায়, সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হয়, যেমন ফিভার হলে প্যারাসিটামল, বিভিন্ন ধরনের ব্যথার জন্য অ্যানালজেসিয়া দিতে পারি। প্রিভেনশন হিসেবে আমরা বাচ্চাদেরকে ভ্যাকসিন দিয়ে থাকি, আর যারা হচ্ছে মাম্পসের বাচ্চা তাদেরকে 5 থেকে 6 দিন বলি যে অন্যান্য বাচ্চা থেকে একটু দূরে থাকতে, সো তাদেরকে একটু আইসোলেটেড রাখি। এখন শিখব জার্মানস মিজেলস রুবেলা ভাইরাস নিয়ে। রুবেলা ভাইরাস মনে রাখার জন্য জাস্ট মনে রাখবেন মিস ডিএমসি,
নিয়েস টিএমসির এম দিয়ে হচ্ছে মাইল্ড ফিভার, এস দিয়ে হচ্ছে স্পটি র্যাশ, টেক্স 2 to 3 weeks টু অ্যাপিয়ার, 2 থেকে 3 সপ্তাহ লাগে স্পটি রেস্টগুলা দেখা দিতে, লিভ নোটগুলা সোয়েলিং হয়ে যাবে, সোয়েলেন লিভ নোট। সো মিস দিয়ে আমরা শিখলাম এম দিয়ে হচ্ছে মাইল্ড ফিভার, এমআই দিয়ে মাইল্ড ফিভার, এস দিয়ে হচ্ছে স্পটি র্যাশ, এস দিয়ে হচ্ছে সোয়েলেন লিভ নোট, ডি দিয়ে হচ্ছে রাইবেরিক মেলাইটাস এন্ড ডেফনেস, ডিএমসি, এম দিয়ে হচ্ছে মেন্টাল রিটার্ডেশন, মাল্টিপল ডিফেক্ট ইন প্রেগনেন্সি যেমন স্পন্টেনিয়াস অ্যাবর্শন হতে পারে, সি দিয়ে হচ্ছে কনজেন্টাল হার্ট ডিজিজ, কনজেন্টাল হার্ট ডিজিজ কি হতে পারে, পালমোনারি স্টেনোসিস, পেশেন্ট ডাক্টাস আর্টিওসাস, পেশেন্টের ক্যাটারেক্ট থাকতে পারে, সি দিয়ে আমি মনে রাখি পেশেন্টের ক্যাটারেক্ট থাকতে পারে, ক্যাটারেক্টের কথা মনে আসলে আমাদের গ্লুকোমাটা মনে রাখা সহজ হয়ে যাবে। সো মিস ডিএমসি হচ্ছে এম, এমআই দিয়ে হচ্ছে মাইল্ড ফিভার, এস দিয়ে হচ্ছে স্পটি র্যাশ, টেক টু থ্রি টু টু থ্রি এক্স টু এপিআর, এস দিয়ে হচ্ছে সোয়ালেন লিভ নোড, ডি দিয়ে হচ্ছে ডায়াবেটিক্স মেলাইটাস এন্ড ডেফনেস, এম দিয়ে হচ্ছে মেন্টাল রিটার্ডেশন, মাল্টিপল ডিফেক্ট ইন প্রেগনেন্সি যেমন স্পন্টেনিয়াস অ্যাবর্শন, সি দিয়ে হচ্ছে কনজেন্টাল হার্ট ডিজিজ, পালমোনারি স্টেনোসিস, পেশেন্ট ডাক্টাস আর্টিওসাস, অন্য একটি সি দিয়ে হচ্ছে ক্যাটারেক্ট, ক্যাটারেক্ট মনে থাকলে আমাদের মনে থাকবে গ্লুকোমা। এখানেও ডায়াগনোসিস আমরা সেরোকন ভার্সন দিয়ে করতে পারি, সেরোকন ভার্সন অফ ইমিউনোগ্লোবিন জি এন্ড ইমিউনোগ্লোবিন এম, এবং ভাইরাস আইসোলেশনের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। এখানেও প্রিভেনশন করব ভ্যাকসিন দ্বারা, ভ্যাকসিন হচ্ছে এমএমআর ভ্যাকসিন। সো ইপিআই শিডিউল থেকে গিয়ে আপনারা এমএমআর ভ্যাকসিনের শিডিউলটা জেনে নেবেন। সো এই ছিল আমার আজকের আলোচনার বিষয়, মাম্পস এন্ড রুবেলা ভাইরাস। সো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।